ফের করোনার থাবা টিটাগড়ে। এবার টিটাগড় পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরানি বাজার এলাকায় করোনা আক্রান্ত হলেন এক গৃহবধূ। গত বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন ওই গৃহবধূ। তিনি প্রথমে এক স্থানীয় চিকিৎসককে দেখান, তার মধ্যে করোনা উপসর্গ থাকায় তাকে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে পাঠানো হয় করোনা টেস্টের জন্য। এরপরেই টেস্ট করা হয়। আজ তার রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী এবং টিটাগড় পৌরসভার কর্মীরা। গোটা এলাকাটি ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত মহিলাকেও ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি এবং গোটা অঞ্চলে তার সংস্পর্শে আসা মানুষের তালিকা বানানোর কাজ শুরু হয়েছে বলে জানালেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী। প্রশান্তবাবু আরও জানান, গত এক মাস ধরে সেই মহিলার বাজার ছাড়া আর অন্য কোথাও যাওয়ার কোনো ইতিহাস পাওয়া যায়নি। ইতিমধ্যেই এলাকায় যাতে মানুষ বাড়ি থেকে বের না হন সেই জন্য পৌরসভা এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে প্রচার এবং মাইকিংয়ের কাজ শুরু করা হয়েছে। আজ সভি নগরবাসীয় কো সূচিত কিয়া জাতা হ্যায় টিটাগড় 9 নম্বর ওয়ার্ড মে এক পজিটিভ পেশেন্ট মিলনে কে বাদ প্রশাসন কে তরফ সে এক অনুমতি মিলি হ্যায় কি কোই ভি লোক আপনে ঘর সে না নিকলে। 9 নম্বর ওয়ার্ডে আমাদের একজন পেশেন্ট, তাকে আমরা হসপিটালে, বলরাম হসপিটালে তাকে চেক করতে পাঠিয়েছিলাম। তার রিপোর্ট এসছে পজিটিভ, সেই জন্যে তাকে মানে হসপিটালে ভর্তি করা এবং এলাকা সিল করে দেওয়া, মানুষের সতর্ক করে দেওয়া এবং যারা ওর সাথে মেলামেশা করতো সেই সমস্ত লোককে যাতে রোগ না ছড়ায় তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য আমরা এখানে এসেছি, মানুষের সঙ্গে কথা বলছি এবং মানুষও আমাদের পুরো সহযোগিতা করছে। এবং মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে যে কাজগুলো আমাদের করা দরকার, আমি এখনও মিউনিসিপ্যালিটিতে ঢুকতে পারিনি, মিউনিসিপ্যালিটি যাবো, গিয়ে এখানে যাতে স্যানিটাইজ হয় সেই ব্যবস্থা এক্ষুনি আমরা করছি, করে এলাকার উপর পুরো কন্ট্রোল আমরা নিয়েছি। নিয়ে এবার আমাদের মতন করে নিয়ম অনুযায়ী যেটা করার আমরা করছি। যিনি পজিটিভ হয়েছেন তিনি কি বাইরে কোনো গিয়েছিলেন বা কিছু, তার রেকর্ড কী রয়েছে? এক মাস ধরে তার কোনো বাইরে যাওয়ার রেকর্ড নেই। উনি হাউস ওয়াইফ, উনি বাজার ছাড়া কোথাও যেতেন না। কাজে কোথা থেকে উনি ক্যারি করলেন এরাও আমরা দেখছি, কীভাবে এটাকে খুঁজে বের করা যায়, কোথা থেকে কীভাবে ওর শরীরে এইটা এলো।